ছুঁয়ে পড়া নীতি চলো আজকে ছুঁয়ে পড়া নীতি কী জিনিস সেটা সম্বন্ধে আমরা ভালো মতো জেনে নিই আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতীয় শিক্ষাখাতে এক লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় এই টাকা প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষা ব্যয় করা হবে তা নিয়ে সৃষ্টি বিরোধ তখন তৈরি করা হয় একটা জনশিক্ষা কমিটি সেই জনশিক্ষা কমিটির সভাপতি যখন হয়েছিলেন টমাস ব্যাবিংটং মিকলে মেকলে সভাপতি হওয়ার পর এ বিরোধীর মীমাংসা করেন তিনি বলেন যে পাশ্চাত্য শিক্ষাতে সরকারি অর্থ ব্যয় করা উচিত তো তার যে বক্তব্য সেটা ছিল যে উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তা ধীরে ধীরে সমাজের নিচের স্তরে চুঁয়ে পড়বে ফলে তারা যেমন শিক্ষিত হবে তেমনি নিচের অংশের মানুষকেও শিক্ষিত করবে এই তত্ত্বকেই বলা হয় চুঁয়ে পড়া নীতি এর কিছু গুরুত্ব রয়েছে চলো গুরুত্বটা বলে দিই গুরুত্ব কি হতে পারে এক নম্বর হতে পারে যে কম খরচে শিক্ষার প্রসার ঘটানো যাবে আর দুই নম্বর গুরুত্ব হচ্ছে সমাজের অধিকাংশ মানুষের মধ্যে শিক্ষার প্রসার সম্ভব হবে অবশ্য বাস্তবে এই ছুঁয়ে পড়া নীতি সমাজে শিক্ষিত অশিক্ষিত মানুষের মধ্যে ব্যবধানকে আরো প্রকট করে তুলেছিল এর কোনো সুফল পাওয়া যায়নি এবার বলছি মেকলে মিনিট টমাস ব্যাবিংটং মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকের সচিব এবং জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন বা সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি তিনি ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক তিনি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের দোসরা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে বলা হয় মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব মেকলের প্রস্তাব দ্বারা প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্বের অবসান ঘটে